তাহলে এবারে টেস্ট প্রসিডিওরটা শুরু করি। তো টেস্ট প্রসিডিওরটা করার জন্য এখানে আমি দুটো টেস্ট টিউব নিয়েছি এবং একটা টেস্ট টিউবে দেখুন আমি এখানে কন্ট্রোল মার্কিং করেছি, সি ফর কন্ট্রোল, আর একটা টেস্ট টিউবে আমি এখানে টি লিখেছি, মানে হচ্ছে টেস্ট। তো কন্ট্রোলে আমি এখানে দিয়েছি ডিস্টিল ওয়াটার, এটা হচ্ছে 5 ml মতো আমি এখানে ডিস্টিল ওয়াটার নিয়ে নিয়েছি। আর টেস্টে আমি দেবো যেটা আমি ইউরিন স্যাম্পেল সকালে যেটা কালেক্ট করা ছিল, মানে কালেক্ট করে রাখা হয়েছে, তো সেই স্যাম্পেলটা। তো আমি যে টেস্টের যে টেস্ট টিউবটা আছে তো সেখানে আমি ইউরিন স্যাম্পেলটা নেব 5 ml। এক ml, দুই, তিন, চার, পাঁচ। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5 ml ইউরিন স্যাম্পেল। তো এরপর আমাকে এই যে সালফার পাউডারটা আছে, তো সেই সালফার পাউডারটা দুটোতেই দিতে হবে এবং পিঞ্চ পরিমাণ দিতে হবে, মানে হাতে চিমটি করে যে তুললে যেইটুকু কোয়ান্টিটি হয়, তো সেইটুকু কোয়ান্টিটি আমাকে খুব জেন্টালি প্লেস করতে হবে। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, তো এই চামচের সাহায্যে আমি দুটোতেই সালফার পাউডারটা দেব। তো এটা হচ্ছে সালফার পাউডার। তো সালফার পাউডারটা দেখতে হবে যেন কোনো দানা বেঁধে বা দলা বেঁধে না যায়। তো এটাকে একটুখানি এরকমভাবে আমি সেক করে নিয়ে এই এই যে দলা মতো ছিল সেই জিনিসটাকে আমি ইয়ে করে নিয়েছি। তো এরপরে আমি এখান থেকে পিঞ্চ পরিমাণ সালফার পাউডার আমি দুটোতেই দেবো, একটা দেবো আমি কন্ট্রোলে আর একটা দেবো আমি টেস্টে। তো এই সালফার পাউডারটা আমি প্রথমে দেবো কন্ট্রোলের যে টেস্ট টিউব আছে তো সেখানে। তো এখানে আমি হালকা করে পাউডারটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে পাউডারটা আছে, সালফার পাউডারটা আমি যেটা দিয়েছি সেটা কিন্তু উপরেই ভাসছে, নিচে কিন্তু এটা সিঙ্ক হয়ে যায়নি, মানে ডুবে যায়নি কিন্তু। তো এবারে আমি যে টেস্ট যেটা লিখেছি, যেটাতে ইউরিন দিয়েছি, তো সেখানেও আমি সেম কোয়ান্টিটির আমি সালফার পাউডার দেব। খুব হালকাভাবে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এখানে এই যে গোটাটা কিন্তু আস্তে আস্তে ডিজলভ হয়ে নিচের দিকে, সারফেস টেনশনের কম হওয়ার কারণে কিন্তু এই যে সালফার পাউডারটা দিয়েছিলাম আমি সেটা কিন্তু টোটালি নিচে ডুবে গেছে, সিঙ্ক হয়ে গেছে। তো এটার সাথে আর এটার সাথে যদি কম্প্যারিজন করি তাহলে দেখবেন খুব সহজেই বোঝা যাচ্ছে যে কন্ট্রোলে যেখানে সালফার পাউডারটি কিন্তু উপরেই ভেসে আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা টেস্টের আমার ইউরিন স্যাম্পেল ছিল তো সেখানের ক্ষেত্রে কিন্তু যে সালফার পাউডারটা ছিল তো সেই সালফার পাউডারটা এই নিচে গিয়ে কিন্তু এই দেখুন এখানে এই জায়গাটাতে ছিটিয়ে পড়েছে, মানে হচ্ছে যেটা সারফেস টেনশনের কারণে হয়েছে। মানে বাইল সল্ট যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি বলেছিলাম প্রিন্সিপালটা বলার সময় যে বাইল সল্ট যেটা করে সেটা হচ্ছে যে লিকুইডের মধ্যে সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। তো সারফেস টেনশন যখন কমে যাবে তখন কিন্তু কোনো বস্তু তার উপরে ভাসমান অবস্থায় থাকতে পারবে না। তো তো সারফেস টেনশনটা যেহেতু কমে গিয়েছে তো সেই জন্য কিন্তু এই তো এই এই হচ্ছে ডিফারেন্স, মানে হচ্ছে কন্ট্রোল এবং টেস্টের সাথে এটাই হচ্ছে ডিফারেন্স। যেহেতু কন্ট্রোল আমি ডিস্টিল ওয়াটার নিয়েছিলাম তো ডিস্টিল ওয়াটারের মধ্যে তো কোনো কিছু ছিল না প্রেজেন্ট, বাইল সল্ট বা কিছু প্রেজেন্ট ছিল না, তো সেই জন্য কিন্তু এটা উপরেই ভাসমান অবস্থায় রয়েছে এবং এখনও পর্যন্ত এটা ভাসমান অবস্থাতেই আছে। কিন্তু যেহেতু টেস্ট স্যাম্পেলটাতে এই যে টেস্টে যে ইউরিন স্যাম্পেলটা ছিল সেই ইউরিন স্যাম্পেলটার মধ্যে কিন্তু এখানে নিচে কিন্তু এটা থিতিয়ে পড়েছে, তো এটা হচ্ছে তার মানে হচ্ছে এটার মধ্যে বাইল সল্ট প্রেজেন্ট আছে। তো এটাই হচ্ছে যে ডিফারেন্সিয়েশনটা, তো সেটা